আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সুস্থ থাকেন এই কেমনই করি বিপরীত বিব্রি ফাংশনের আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ করব আজকে এই ভিডিওটিতে এটা গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ হচ্ছে আমরা যে দুটি প্রধান সূত্র শিখেছিলাম তার মধ্যে দুটি প্রধান সূত্র শিখেছিলাম আর হচ্ছে অনুপাত পরিবর্তন শিখেছিলাম একটা দ্বিতীয় ভিডিওতে মনে হয় মানে এই বিপরীতবৃত্তি ফাংশনের দ্বিতীয় ভিডিওটিতে বা পার্ট টুতে তো সেখানে কিন্তু আমরা টু টেন ইনভার্সের একটা সূত্র শিখেছিলাম সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল ট্যান ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল লিখেছিলাম সাইন ইনভার্স টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল লিখেছিলাম কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো ভিভার্স আমরা এই যে সূত্রটি শিখেছিলাম এখানে কিন্তু আপনি টু টেন থেকে টেনে যেতে পারেন বলেছিলাম আবার টু টেন থেকে সাইনেও যেতে পারেন হ্যাঁ টু থেকে টু টেনের বদলে এই কজও লেখা যেতে পারে আপনি ইচ্ছে করলে এইটা থেকে এটা ব্যবহার করতে পারেন এটা থেকে এটা ব্যবহার করতে পারেন এটা থেকে এটা ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি টু থেকে ট্যানেও যেতে পারেন সাইডেও যেতে পারেন কজেও যেতে পারেন হুম যে কোনো একটা ব্যবহার করতে হবে সবগুলো ব্যবহার করা যাবে না এখানে দু তিনটা রয়েছে এটা থেকে এটা এটা থেকে এটা এটা থেকে এটা হুম তো ভিওয়ার্স এইখানে আমরা এই সূত্রটি ব্যবহার করব টু টেনের সূত্রটি এত যে ভিডিও দিয়েছি মানে আমি যে লাস্ট দুই তিনটা তিনটা মনে হয় ভিডিও দিয়েছি যেখানে বিভিন্ন ধরনের ম্যাথ সলিউশন করে দিয়েছি সেখানে কিন্তু এই সূত্রটি ব্যবহৃত হয়নি এই জন্যই বললাম এই অঙ্কটি গুরুত্বপূর্ণ আসলে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ বেশ কিছু সালে এটা এসেছিল তো এইখানে আমি এই প্রশ্নটা যদি একটু আলোচনা করে দিই সেটা হচ্ছে যে কজ ইনভার্স সিক্সটি থ্রি ডিভাইড বাই সিক্সটি ফাইভ প্লাস টু টেন ইনভার্স ওয়ান বাই ফাইভ ইকুয়াল টেন ইনভার্স থ্রি বাই ফোর প্রথমে এইটুকু প্রমাণ করতে হবে তারপর আবার এইটা থেকে প্রমাণ করতে হবে হাফ কজ ইনভার্স সেভেন বাই টোয়েন্টি ফাইভ আবার এইটা থেকে আবার এটাও প্রুভ করতে হবে হাফ সাইন ইনভার্স টোয়েন্টি ফোর ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ হুম আমার এই 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 অংশটাতে আসার পর এটা থেকে এটাও প্রমাণ আসতে পারে এটা থেকে এটাও প্রমাণ আসতে পারে দুটোই কিন্তু আসবে না হয় এটা আসবে নয় এটা আসবে অথবা এই পর্যন্তই আসতে পারে এই প্রশ্ন আসলে আপনি সালের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করলে এটার মূল রূপটা দেখতে পারবেন এটা দেয়া থাকবে এটা থেকে এটাও থাকতে পারে এটা থেকে সরাসরি এটাও থাকতে পারে এটা থেকে সরাসরি এটাও থাকতে পারে তবে যাই হোক না কেন এটাতে আসতে হবে যেমন আপনি উত্তরাঞ্চল থেকে বা উত্তরবঙ্গ থেকে যদি ঢাকায় যেতে চান তাহলে আপনাকে অবশ্যই যমুনা সেতু পার করতে হবে হুম সেমভাবে আপনাকে এইখান থেকে এখানে যান আর এখানে যান আপনাকে এই জায়গাটাতে আসতেই হবে তো যাই হোক আমরা প্রথমেই আমরা এই জায়গা থেকে এই জায়গায় যাব অর্থাৎ এটা সামনে এটা আগে প্রুফ করব প্রথম অংশটা প্রুফ করবো তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নিই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রয়েছে এখানে কস ইনভার্স সিক্সটি থ্রি ডিভাইড বাই সিক্সটি ফাইভ প্লাস এখানে রয়েছে টু ট্যান ইনভার্স ওয়ান বাই ফাইভ এইখানে লক্ষ্য করে আমরা মূল সূত্র জানি বা প্রধান সূত্র জানি দুইটা ট্যানের তাহলে আমার উদ্দেশ্য হলো এটাকেও ট্যান বানাবো এটা তো ট্যান রয়েইছে কিন্তু এখানে ঝামেলা রইলো এর সামনে টু রয়েছে তাহলে টু আউট করার সূত্র হচ্ছে এই যে টু টেন থেকে টেনে কিন্তু অর্থাৎ এখানে দেখেন টু ছিল এখানে কিন্তু টু নেই ফলে আমরা এটা থেকে এটা লিখে আমরা এই টুটা আউট করতে পারি ফলে আমরা এইখানে এই টু টেনের জায়গায় আমরা এই সূত্রটা ইউজ করব আর এটা কিন্তু অনুবাদ পরিবর্তন করব তাহলে তার জন্য আমরা এটাকে কি করব থিটা ধরে নেব তাহলে থিটা ইজিকুয়াল এখানে ধরি কথাটা লিখে দেবেন আমার অনেক সময় এটা মিসিং হয় হুম তাহলে কজ ইনভার্স সিক্সটি থ্রি ডিভাইড বাই সিক্সটি ফাইভ আমরা ত্রিভুজেকে নেব ওকে ফাইন নামকরণ করলাম এ বি সি এখানে রয়েছে কস আর আমরা জানি কস সমান সমান ভূমি বাই অতিভুজ কবরে ভয় আছে এই দিয়ে এটা মনে রাখি আমরা তাহলে কস সমান বাই অতিভুজ হুম তাহলে এখানে আমরা ভূমি দেখতে পাচ্ছি তেষট্টি আর অতিভুজ দেখতে পাচ্ছি পঁয়ষট্টি আমার মিসিং বাহু হচ্ছে এবি বাহু অর্থাৎ লম্ব তাহলে এবি লিখবো বড় করে রুট দেব এবং যেহেতু লম্বা বের করবো তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব এখানে পঁয়ষট্টি রয়েছে পঁয়ষট্টি থেকে তেষট্টি আমরা বিয়োগ করে দেব এবং উভয় ক্ষেত্রে স্কোয়ার করব এটা ক্যালকুলেটরে একবারে চেপে দেবেন প্রথমে আপনি রুট চাপবেন রুট চেপে ব্রাকেট দিয়ে পঁয়ষট্টি স্কোয়ার মাইনাস তেষট্টি স্কোয়ার চেপে আপনি একদম চলে আসবেন ক্যালকুলেশন করলে চলে আসবে একদম ষোলো আমি একবারে দিয়ে দিলাম কিংবা ওভার দুশো ছাপ্পান্ন চলে আসবে তো যাই হোক এখানে আপনি এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলে রুট দুশো ছাপ্পান্ন আসবে উপরে রুটটা ছিল রুট থাকবে সেই ক্ষেত্রে আপনার আবার ক্যালকুলেটার রুট দেওয়ার দরকার নেই তাহলে শুধু ভেতরটা হিসেব করলে চলবে আর আমরা দুশো ছাপ্পান্ন রুট জানি ষোলো তাহলে এই বাহুটা হলো ষোলো এখন আমরা আসলে যাব কিসে আমাদের টার্গেট ছিল এটাকেও আমরা টেন বানাবো এটাকেও আমরা টেন বানাবো তো দুইটাকে ট্যান বানাবো সুতরাং এটা আমরা আসলে অনুপাত পরিবর্তন করে ট্যানে যাব তাহলে লিখব অতএব থিটা ইজ ইকুয়াল টেন এনভার্স টেন লম্ব বাই ভূমি এখানে লম্ব দেখতে পাচ্ছি ষোলো তাহলে ষোলো আর ভূমি দেখতে পাচ্ছি তেষট্টি তেষট্টি ফাইন আমরা এই মানটা এখানে দর্শায় দেব সরি তাহলে আসলে হলো টেন এনভার্স আর ষোলো বাই তেষট্টি প্লাস আর এই টু টেন ইনভার্সের যে সূত্রটা আমরা এখানে লিখে দিয়েছি সেটা ইউজ করব। টু টেন এনভার্স এক্স বলতে ওয়ান বাই ফাইভ এই ওয়ান বাই ফাইভ ফাইভকে এক্স ধরবো এখানে এক্স ছিল তাই সূত্রের এই জায়গাগুলোতে এক্স হয়েছে এখানে এখানে ওয়ান বাই আছে তাই সূত্রগুলো এই জায়গাগুলোতে আমরা ওয়ান বাই ফাইভ তাহলে লেখা যায় এখানে টেন বাস টু ইন্টু এক্স এখানে এক্স বলতে ওয়ান বাই ফাইভ ডিভাইড এর ফাইন এটা এখন ক্যালকুলেশন করতে থাকে আমার কিন্তু দুটো ট্যান চলে এসেছে তবে একটু ক্যালকুলেশন বাকি রয়েছে আমরা ক্যালকুলেশনটা আগে সেরে নেব তারপর সূত্রটা প্রয়োগ করব এই যে ট্যান রয়েছে ট্যান এখানে লক্ষ্য করেন ওপরে হয় টু এক টু ডিভাইডেড বাই ফাইভ আর নিচে দেখা যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই পঁচিশ আমরা একটু লসু করব নর্মালি যেভাবে আমরা হিসেব করি ঠিক সেভাবে সিম্পলি হিসেবগুলো করে নেব আছে থাক নিচে আমরা যদি করি পঁচিশ মাইনাস ওয়ান এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবেই পারি কেননা এর নিচে কোনো সংখ্যাই ছিল না সরাসরি লসক ওর সাথে গুণ হবে আর পঁচিশ পঁচিশ কাটা ওয়ান রয়েছে ওয়ান এখন এটার সাথে এটা ভাগ রয়েছে উল্টা দেওয়ার এখানে বিয়োগ রয়েছে বিয়োগও করে দেবো একসাথে করে দেবো এটা চাই উল্টায় দিলে পঁচিশটাও পড়ে যাবে আর এই পঁচিশ থেকে এক বিয়োগ করলে নিচে হবে চব্বিশ একই সাথে আমি এই বিয়োগটাও করে দিলাম আমরা উল্টায় দিয়েছি উল সবসময় আপনি কলেজ লেভেলে পড়েন এই ক্ষেত্রে কিন্তু আপনি করতেই পারেন কাটাকাটি করেন দুই দ্বারা চব্বিশকে কাটা যায় তাহলে হয় বারো আর পাঁচ দ্বারা পঁচিশকে কাটলে হয় পাঁচ তাহলে মূলত থাকলো কত টেন ইনভার্স ষোলো বাই তেষট্টি প্লাস এখানে টেন ইনভার্স ফাইভ বাই বারো এখন আমরা সিম্পলভাবে দুইটা টানের সূত্র ফেলে দিতে পারি তাহলে ট্যান ইনভার্স ষোলো বাই তেষট্টি প্লাস যেহেতু মাঝখানে প্লাস রয়েছে ফাইভ বাই বারো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ষোলো বাই তেষট্টি ইন্টু ফাইভ বাই বারো এইটাই যদি আমরা রসগরস করে কাটাকাটি করি আচ্ছা করেই দিই জায়গা হবে না এখানে আমি একটু বক্স করে এদিকে করে দিচ্ছি আপনি বলবেন যে ওই পাশে তো খাতা রয়েছে আপনি পৃষ্ঠা উল্টান না কেন আসলে আমি এই জিনিসটা তো আমাকে দেখে করতে হবে ফলে আমি এই জায়গায় করার পক্ষপাত যাতে আপনার কাছে ক্লিয়ার হয়ে যায় আমাকে কোন জুস মনে করবেন না প্লিজ তো বাস এখানে তেষট্টি আর বারোর যদি আমরা লসাগু করি তাহলে লসাগু দ্বারা হচ্ছে দুশো বাহান্ন আমরা লসাগু করে পেয়েছি এই যেখানে হুম লসাগু করে দিয়েছি আমি তারপর আপনি নিজের মতো করে করে নেবেন এখন লসাগু নিয়ম হচ্ছে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে তাহলে তেষট্টি দ্বারা দুশো বাহান্নকে ভাগ করলে হবে চার আর চার লোং আমরা জানি চৌষট্টি প্লাস রয়েছে প্লাস এরপর বারো দ্বারা যদি আমরা দুশো বাহান্নকে ভাগ করি তাহলে হবে একুশ একুশ আর পাঁচ একুশে একশো পাঁচ আচ্ছা ওকে ফাইন আর নিচের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানেও কিন্তু এই যে হর রয়েছে তেষট্টি আর বারো এদের যদি আমরা লসঙ্গ করি এখানে একটু কাটাকাটি করা যেতে পারে কাটাকাটি করে নিয়ে তাহলে সুবিধা হবে সেটা হচ্ছে আমরা যদি এইটাকে চার দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে তিন আর এটাকে চার দ্বারা ভাগ করলে চার তাহলে এই ক্ষেত্রে নিচে থাকে হচ্ছে একশো উননব্বই হুম এই যে এইখানে সো এখন আমরা সিম্পলি লসাগু করব লসাগু করার নিয়ম হচ্ছে এখানে এর নিচে কোনো কিছু নেই তাহলে একশো উননব্বই দ্বারা একে গুণ করলে একশো উননব্বই হবে মাইনাস রয়েছে মাইনাস আর এই যে তিন তেষট্টি একশো উননব্বই আর একশো উননব্বই কাটা তাহলে থাকে চার পাঁচা কুড়ি ফাইন আমরা নর্মালি হিসেব করতে থাকবো ট্যান ইনভার্স রয়েছে ট্যান ইনভার্স ওপরে দেখা যাচ্ছে চৌষট্টি আর একশো পাঁচে হিসেব করলে হয় নিচে লসা গোটা রেখে দিই টু ফিফটি টু এখানে চৌষট্টি আর একশো পাঁচ অর্থাৎ পাঁচ চারে নয় ফাইন এরপরে ছয় রয়েছে ছয় এক রয়েছে এক একশো ঊনসত্তর আর এখানে যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে একশো উন নব্বই থেকে যদি আমরা বিশ বাদ দিই তাহলে হয় একশো ঊনসত্তর তাহলে একশো ঊনসত্তর ডিভাইডেড বাই একশো ঊননব্বই এখন আমরা সিম্পলি আরেকটু ক্যালকুলেশন করবো অঙ্ক মিলে যাবে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এইটার সাথে এটা ভাগ রয়েছে উল্টায় দেবো সিম্পলি এই উপরেরটা ঠিক থাকবে নিচেরটা উল্টা যাবে অর্থাৎ একশো উনসত্তর বাই দুশো বায়ান্ন একশো উনসত্তর বাই দুশো বাহান্ন আর এখানে একশো উননব্বই ডিভাইডেড বাই একশো ঊনসত্তর একশো ঊনসত্তর একশো ঊনসত্তর কাটা হুম এখন আপনি এইটা এইটা যদি কাটাকাটি করেন তাহলে বিকস এইটা এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটাকে তিন দ্বারা কাটতে হবে সরি তেষট্টি দ্বারা যদি আমি কাটি তাহলে হবে এখানে তিন এইটাকে যদি আমরা তেষট্টি দ্বারা কাটি তাহলে হবে এখানে চার অর্থাৎ আমি মূলত কাটাকাটি করেছি তেষট্টি বাই সরি তেষট্টি দিয়ে আমি কাটাকাটি করেছি তেষট্টি দিকে উপরে ওর নিচে তেষট্টি দ্বারা কাটাকাটি করেছি ফলে চলে এসেছে থ্রি বাই ফোর ফলে এটা সময় লেখা যায় টেন ইনভার্স থ্রি বাই ফোর আমার প্রথম অংশটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে দেখেন আমার প্রথম অংশ ছিল টেন ইনভার্স থ্রি বাই ফোর এটা কিন্তু আমার প্রুফ হয়ে গেল সুতরাং পারবেন আসলে এই অঙ্কটা অনেক হিবি জিবি করে করা হয়েছে অনেক কিছু করা হয়েছে অঙ্কটি গুরুত্ব আলাদা একটি গুরুত্ব বহন করে হুম যে কারণে আমি শুধুমাত্র এটার জন্য এই প্রশ্নটাই এই ভিডিওতে দেবো শুধুমাত্র সলভ করে আপনি দুইবার বা তিনবার যখন এই প্রশ্নটি আমি যেভাবে ঠিক করে এসেছি আপনি সেভাবে করবেন দেখবেন তারপর মনে হবে না এটা তো খুব সহজেই কোনো ব্যাপারই না আপনার কাছে এখন মনে হতে পারে বাবা অনেক লঙ্ক আসলে পুরো অঙ্কটা কিন্তু দেবে না যেমন এখানে এই পর্যন্ত মার্ক দিয়ে দিতে পারে সুতরাং আপনি যদি বলেন যে এই অঙ্কটা যদি না করে তাহলে কোনো সমস্যা হবে আমি অবশ্যই বলবো যে আপনাকে অবশ্যই করা উচিত এখন আসেন আমাকে পরের অংশটা প্রুফ করতে হবে পরের অংশটার ক্ষেত্রে প্রুফ ছিল হচ্ছে টেন ইনভার্স থ্রি বাই ফোর ইজ ইকুয়াল হাফ কজ ইনভার্স সেভেন বাই পঁচিশ আমরা কীভাবে এটা থেকে এটা যাব কিংবা আমরা কীভাবে ইকুয়াল হাফ সাইন ইনভার্স চব্বিশ বাই পঁচিশ কীভাবে আমরা এটা থেকে এটা যাব সেই জিনিসটা আমি এখন এখানে দেখাবো দেখেন হ্যাঁ এটা থেকে এটাতে যেতে হবে এটা থেকে এটাতে যেতে হবে আমরা দেখি কীভাবে যেতে পারি বাস প্রথমে আমরা এই জিনিসটা লিখে নেব যে এখানে টেন বাস থ্রি বাই ফোর ইকুয়াল দেখেন আমার টেন থেকে সাইনে যাওয়ার একটাই সূত্র রয়েছে সেটা হচ্ছে টু টেন এই যে দেখেন টু টেন থেকে সাইনেও যাওয়া যায় টু টেন থেকে কদেও যাওয়া যায় সুতরাং আমাকে টেন থেকে যদি আমি সাইন বা কজে যেতে চাই আপনি যদি বলেন কেন আমি অনুপাত পরিবর্তন করলে হবে না কেন হবে না একশোবার হবে আপনি যদি অনুপাত পরিবর্তন করে ট্যান থেকে সাইনে যান যেতেই পারেন কিন্তু আপনার সামনে কিন্তু হাফ রয়েছে আপনি ট্যান থেকে যখন অনুপাত পরিবর্তন করে যাবেন তখন ট্যান থেকে সাইনে গেলে সাইন বা কজ আসবে হাফটা আসবে না সুতরাং আপনাকে এখানে নির্দিষ্ট ওয়েতেই যেতে হবে সেটা হচ্ছে যে আপনি কীভাবে যাবেন দেখেন আপনি টু টেনের সামনে টু নেন টু না হলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করা যাচ্ছে না ফলে আমরা কি করব এর সামনে একটা টু নেব এই যে টু নিলাম টু নিলে আমাকে অবশ্যই হাফ দিয়ে শোধ দিতে হবে তাহলে টু নিলে টেন ইনভার্স থ্রি বাই ফোর এখন লক্ষ্য করেন এটার কিন্তু সূত্র পড়ে ওই যে টু টেন ইনভার্স এক্স আর সেটা থেকে আমরা যাব হচ্ছে কজে তাহলে কজে গেলে কজে সূত্র হচ্ছে কজ ইনভার্স ওপরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে থ্রি বাই ফোর এর উপরে স্কোয়ার ওয়ান প্লাস থ্রি বাই ফোর এর উপর স্কোয়ার ক্যালকুলেশন করতে থাকেন হাফ এখানে কজ ইনভার্স রেখে দিলাম এখানে আসলো ওয়ান মাইনাস নাইন বাই ষোলো আর নিচে হবে ওয়ান প্লাস নাইন বাই ষোলো ক্যালকুলেশন করেন কজ ইনভার্স এটা লসাগু করে কাটাকাটি করলে অটোমেটিক্যালি সেভেন বাই পঁচিশ চলে আসবে আমার মনে হয় এই অংশটি পারবেন এটা নিয়ে আমার আর সময় বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা একটু উপরের লসক করবেন নিচে লসক করবেন করে ক্যালকুলেশন করবেন চলে আসবে আচ্ছা লসকটটুকু আমি এখানে করেই দিই তাহলে উপরের লশঙ্ হবে ষোলো তাহলে হবে ষোলো মাইনাস নাইন ডিভাইড বাই নিচে হবে ষোলো আর এই যে ষোলো প্লাস নাইন এটা এটা কাটা যাবে আর এখানে থাকবে হচ্ছে ষোলো থেকে নয় বাদ দিলে হচ্ছে আপনার থাকবে সেভেন আর এখানে আর নয় পঁচিশ দেখেন সেভেন বাই পঁচিশ অটোমেটিক্যালি চলে এসেছে একইভাবে আপনি এই যে টেন ইনভার্স থেকে কীভাবে সাইনে যাবেন অর্থাৎ এই অংশটা কীভাবে প্রমাণ করবেন আমার মনে হয় এটা নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই থ্রি বাই ফোর আমরা কী করব টু নেবো তাহলে হাফ নিতে হবে তাহলে থাকবে টেন ইনভার্স টেন ইনভার্স থ্রি বাই ফোর এরপরে আমরা এই যে এইটুকুর সূত্র ফেলবো টু ট্যান ইনভার্স থেকে কীভাবে সাইনে যাওয়া যায় আমরা এই যে সূত্র জানি টু ট্যান ইনভার্স থেকে সাইনে যাওয়ার সূত্র হচ্ছে টু এক্স যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে আপনি এখানে ফেলে দেবেন হাফ তো ছিলই এই হাফটা নষ্ট করা যাবে না থাকবে সাইন ইনভার্স তাহলে উপরে হবে ও টু এক্স টু এখানে এক্স বলতে আমরা দেখতে পাচ্ছি থ্রি বাই ফোর তাহলে থ্রি বাই ফোর আর নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস থ্রি বাই ফোর এক্স স্কোয়ার স্কোয়ার করলে একদম থ্রির উপর স্কোয়ার করলে নাইন আর ফোরের উপর স্কোয়ার করলে ষোলো ক্যালকুলেশন করেন লসগু টস করেন অটোমেটিক্যালি দেখবেন হাফ সাইন ইনভার্স চব্বিশ বাই পঁচিশ চলে আসবে ব্যাস এভাবে কিন্তু আপনি এই অঙ্কটি করতে পারেন অনেকক্ষণ ধরে আলোচনা করলাম অঙ্কটি আসলে আমি দুই তিনটি অঙ্ক একসাথে জোড়া লাগিয়ে করাই দিয়েছি যাতে একবারে আপনার হয়ে যায় হুম আপনার কাছে মনে হতে পারে যে এত বড় অঙ্ক আসবে কি আসলে এত বড় অঙ্ক আসবে না আপনাকে যে কোনো একটি দেয়া হবে হ্যাঁ আপনার অঙ্ক এই আমি যদি এগুলোকে আলাদা আলাদা করে দেখাইতাম দেখা যাচ্ছে যে এরকম আরও কয়েকটি অঙ্ক আপনাকে করে দিতে হতো যার কোনো প্রয়োজনীয়তা ছিল না আমি আপনার সুবিধার্থে সংক্ষেপণ করে দিয়েছি আপনি যদি এখন এটাকে ভয় পান তাহলে কিন্তু হবে না আশা করি বুঝতে পেরেছেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আর সেম প্রশ্ন এর রয়েছে দুটি আমি দেখাই দিচ্ছি দেখেন এইখানে লক্ষ্য করেন এই যে টেন ইনভার্স ওয়ান বাই ফোর প্লাস টেন ইনভার্স টু বাই নাইন ইজ হাফ কজ ইনভার্স থ্রি বাই ফোর ওই যে বলেছিলাম যমুনা সেতুতে যেতে হবে আপনি দুইটা ট্যান থেকে কিভাবে কজে যাবেন প্রথমে দুইটা ট্যান থেকে দুইটা ট্যানের সূত্র ফেলে আপনি একটা ট্যানে যাবেন তারপর ওইটার সামনে টু নেবেন হাফ নেবেন ব্যাস এটা অটোমেটিক্যালি চলে আসবে সুতরাং এই অঙ্কটা কিন্তু আপনি করতে পারবেন প্রথমে আপনি ট্যানে যাবেন তারপর সেখান থেকে আপনি কজে যাবেন এইখানে আসেন আপনার এইখানে যে টু ট্যান টু রয়েছে দেখেন আমার এখানে কিন্তু ইজিলি আমি দুইটা টেনের সূত্র ফেলতে পারতাম যদি এখানে টু না থাকতো তাহলে আমাকে প্রথমে এই টুটা বিতাড়িত করতে হবে সেটার জন্য টু টেন ইনভার্স থেকে আমি টেনে যাব টেনে গিয়ে ট্যানের যে সূত্রটা সেই সূত্রটা ফেলে হিসেব করে তখন দেখা যাবে দুইটা ট্যান চলে আসবে এবং দুইটা ট্যানের সূত্র থেকে সরাসরি আমার এই মানটা প্রমাণ করা যাবে আগের অঙ্কগুলোর মতো নর্মালি সো এই অঙ্ক দুটি করে নেবেন আমি অবশ্যই এখানে হক পাবলিকেশন এবং আমার কাছে আসলে টেকনিক্যাল পাবলিকেশনের বইটা আমি পাইনি আমি খুঁজতে চেষ্টা করেছি এর মধ্যেই আমাকে চলে আসতে হলো যদি বইটা পেতাম তাহলে টেকনিক্যাল পাবলিকেশনের বইয়েরও পৃষ্ঠা নাম্বার আমি উল্লেখ করে দিতাম যাই হোক আমি আপাতত তবু হক পাবলিকেশান এবং শাহনাস পাবলিকেশনের বইয়ের পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে দিচ্ছি তা আপনি সেটার সাথে মিলিয়ে নিয়ে একটু প্রশ্নগুলো সলভ করে নেবেন তো থ্যাংক ইউ ভিভাষ ভালো থাকবেন